আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, কি হচ্ছে ক্যাসিমিরোর সাথে? বিশ্বকাপে থাকবেন তো শুরুর একাদশে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ধরা হয় ক্যাসিমিরোকে। রিয়াল মাদ্রিদের সাবেকেই তারকা, রিয়াল মাদ্রিদে নিজেকে প্রমাণ করেছেন। রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম সেরা তারকা তিনি। বর্তমানে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বললেও ভুল হবে না তাকে। দীর্ঘ সময় ধরে রিয়াল মাদ্রিদের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শুধু রিয়াল মাদ্রিদই নয়, ব্রাজিল জাতীয় দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন। রিয়াল মাদ্রিদের সবকিছু জেতার পর নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু রিয়াল মাদ্রিদের নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনেকগুলো বছর ধরে নিজেকে প্রতিষ্ঠিত করা ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে এসে একাদশে জায়গা পাচ্ছেন না। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর ক্যাসিমিরোকে একাদশে রাখছেন না কোচ। শুরুতে টেন হ্যাগ বলেছিলেন ক্যাসিমিরোকে তার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে হবে, কিন্তু এতদিনেও কি ক্যাসিমিরো মানিয়ে নিতে পারেনি? গতরাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে বাইরে রেখেই একাদশ সাজান কোচ। ক্যাসিমিরোর মতো একজন সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারকে এভাবে একাদশের বাইরে রাখা মানে দলের মাঝমাঠে শক্তি অনেকটাই কমে যাওয়া। ম্যাচেও ঠিক তাই দেখা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠ বলতে কিছুই নেই, সেখানে ক্যাসিমিরোকে বসিয়ে রাখা বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টি। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ক্যাসিমিরো প্লেইং টাইম না পেলে প্রভাব পড়বে তার বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকা নিয়েও। কেননা এই পজিশনে আছে আরেক ব্রাজিলিয়ান তারকা ফাবিনো। বিশ্বের সেরা তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে তারা দুজনই আছেন। সুতরাং যদি এভাবেই চলতে থাকে তাহলে কাতারে ক্যাসিমিরোকে হয়তো সাইড বেঞ্চে বসে থেকে সময় কাটাতে হবে। অন্তত তার এই ধরনের বুকিং নিয়ে ব্রাজিল ভক্তরা কোনোভাবেই খুশি হতে পারছে না। আগামী মাসে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ, অথচ এই মুহূর্তে এসে প্লেইং টাইম না পেলে আলটিমেটলি এটা ব্রাজিল দলের জন্যই ক্ষতিকর। আপনাদের কী মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শুরু একাদশে কবে নাগাদ দেখা যেতে পারে ক্যাসিমিরোকে? জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।